নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, করোনা ভাইরাস সঙ্গে নিশ্চয় আমরা সকলেই পরিচিত। এই ভাইরাসটি এমন একটি ভাইরাস যে ভাইরাসের ওষুধ এখনও পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা শতচেষ্টা করেও আবিষ্কার করতে পারেননি, এবং ভ্যাকসিন তৈরি করা হলেও কিন্তু সেই ভ্যাকসিন নেওয়ার পরও যে আক্রান্ত হবেন কি হবেন না তো তারও কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। কারণ কি, ভ্যাকসিন নেওয়ার পরে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মারাও যাচ্ছেন। তো আপনারা জানেন, ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রথম ঢেউ চলে গিয়েছে, দ্বিতীয় ঢেউ চলছে, এবং খুব শীঘ্রই বিশেষজ্ঞরা জানিয়েছেন তৃতীয় ঢেউ আজকে পড়বে। আর এই তৃতীয় ঢেউ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কিন্তু বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন। আর এরই মধ্যে হুয়ের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, হুয়ের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে যেখানে জানানো হয়েছে যে 1 লক্ষেরও বেশি মানুষ কিন্তু মারা যাবে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় ঢেউ আক্রান্ত হলে 1 লক্ষেরও বেশি কিন্তু মানুষ মারা যাবে। তো বন্ধুরা, দেখে নেবো ঠিক কী আপডেট দেওয়া হয়েছে। হুয়ের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে সেটা সতর্কবাণী না সেটা সত্যি ঘটতে চলেছে? তো বন্ধুরা, সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে আমি দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, যে আপডেটটি দেওয়া হয়েছে, হুয়ের সতর্কবার্তা, অলিম্পিকের মধ্যে মারা যেতে পারেন 1 লক্ষের বেশি মানুষ। হ্যাঁ বন্ধুরা, সতর্কবার্তা নাকি আশঙ্কা, কোনটা সঠিক বোঝা যাচ্ছে না। হু তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোসের কথা রীতিমতো ঝড় তুলে দিয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন যে অলিম্পিকের শুরু ও শেষের মধ্যে অর্থাৎ গেমস চলাকালীন করোনায় আক্রান্ত হয়ে মারা যাবে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ। হু প্রধান বলেছেন, গোটা বিশ্বের মানুষের কাছে এখন এই অতিমারির সময়টা হলো সবচেয়ে বড় পরীক্ষা, তাতে বেশিরভাগই ফেল করেছেন। আর যারা মনে করছেন যে করোনাকে নিয়ন্ত্রণ করা হয়ে গিয়েছে তারা এক প্রকার মূর্খের স্বর্গবাস করছেন, করোনার অস্তিত্ব কিন্তু রয়েছেই। অলিম্পিক হলে প্রায় 1 লক্ষেরও বেশি লোক মারা যাবেন। আর ভিলেজে ফের করোনা আক্রান্তের খবরে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রতিযোগীদের মধ্যে, অনেকেই চাইছেন নাম প্রত্যাহার করে নিয়ে দেশে ফিরে যেতে, সকলকেই বেশ ভয় জাঁকিয়ে বসেছে। এমন অবস্থায় বড়সড় সমস্যার মুখে পড়ে গিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, কারণ জাপানের দুই জায়গা টোকিও এবং ওসাকাতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ, বাদ পড়েনি আশেপাশের জায়গাগুলিও। তাই তড়িঘড়ি ওসাকাতে জরুরিকালীন অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। সেখানকার ক্যাবিনেট মন্ত্রী জানিয়েছেন, টোকিও, ওসাকা এবং তার আশেপাশের অঞ্চলে জুলাইয়ের শেষ পর্যন্ত জরুরিকালীন অবস্থা বাড়ানো হতে পারে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, করোনা ভাইরাস কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি, এবং তৃতীয় ঢেউ যে আজকে পড়বে এটা কিন্তু অবশ্যম্ভাবী। আর হুয়ের তরফ থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই অনেক আলোচনা, অনেক গবেষণা করার পরে কিন্তু হুয়ের তরফ থেকে এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। তাই বন্ধুরা অবশ্যই সাবধান থাকবেন, সুরক্ষিত থাকার চেষ্টা করবেন।